তারাই এখন ঠিক করবে এটাকে কিভাবে লালন পালন করায় নি তুমি ভয় পাও দেখো এক পা কিছু মানে না এদিক ওদিক এদিক ওদিক কাপড়টা মারা ফেলে এখানে খাওয়া দাও ঘুমাচ্ছে সারাতে বৃষ্টি কোথা ছিল বৃষ্টিতে ভিজে ছিল না হ্যাঁ এই যে রাস্তার পারে পড়ে ছিল বিশুই নিয়ে দিয়া হ্যাঁ আমি দেখি বাড়িতে গিয়ে একটু খাওয়াই দাও দুধ ফিটিং মতো লাগবে দুধ আছে না দুধ আছে না দুধ দাও সামনে হাতে লাগবে ওটা পেট ভরছে এটা বেশি বন বন্য প্রাণ প্রকৃতির অমূল্য দান এই কথাটি আমরা বলি কিন্তু প্রত্যেকটা মানুষ যদি সচেতন হতো তাহলে আজকে এই অমূল্য প্রাণীগুলিকে রাস্তার মধ্যে কেউ ফেলে দিয়ে যেত না এরকম তিনটে বাচ্চাকে ফেলে দিয়ে গেছে সেখানে আমাদের রাত্রে শহরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে হাবুডুবু খাচ্ছিল তা আমরা আমাদের খবর পাওয়ার পরে আমরা যাই গিয়ে ভাবলাম যে দেখা যাক প্রাণীটিকে যদি বাঁচানো যায় আর কি তার মায়ের সন্ধান করা যায় কিন্তু যেই এলাকাটায় ওই এলাকাতে যেখানে ভাম আরও অন্যান্য মানে সিভেট বলে এটাকে গন্ধগোকুল ওই গন্ধগোকুল এই বাচ্চার দুটি সে আমরা সেই মায়ের দুটো ভাম সিভেটের পাশাপাশি ছেড়ে দিই ওরা ঘুরে বেড়ায় এদের শুকে টুকে আবার চলে যায় তার মানে তার বাচ্চা নয় এটা হ্যাঁ বাচ্চা হলে নিয়ে যেত ফলত কী হয়েছে ওখানকার স্থানীয় মানুষরা খবর দেন এবং গিয়ে আমি এই দুটোকে উদ্ধার করি উদ্ধার করে বন দপ্তরের সঙ্গে ফোন যোগাযোগ করি আজকে যেহেতু শনিবার রোববার তা আজকে রোববার কালকে আগামীকাল বন্ধ থাকবে তবুও অফিসের সঙ্গে যোগাযোগ করি অফিস স্টাফদের সাথে করে নিয়ে যাতে এটাকে এই বাচ্চা দুটোকে ঠিক মতন বন দপ্তরের হাতে তুলে দিতে পারি সেই ব্যবস্থা করছি আর কি হয়তো বিকালের মধ্যে এই দুটোকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে কর্মীরা এসে নিয়ে যাবে মানুষকে একটু সচেতন হতে বলছি এই প্রাণীটা পরিবেশের একটা ভারসাম্য রক্ষাকারী প্রাণী এবং এরা আমাদের প্রকৃতিকে আমরা যে মানব সভ্যতা টিকে আছে এদের অবদান আছে অতএব এদেরকে অবহেলা করবেন না দয়া করে প্লিজ।